আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সম্মতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করব মেরিকো স্টকটি নিয়ে। আমি পূর্বে এর আগে আপনাদেরকে মেরিকো স্টকটি বলছিলাম যখন ফ্লোর প্রাইজে ছিল, তখন আলোচনা যখন এটা ফ্লোর প্রাইজে ছিল তখন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখতে পেয়েছি গত বৃহস্পতিবার এটা কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি 2.85% আপ হয়েছে, 70 টাকা দর বৃদ্ধি পেয়েছে। এবং এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে স্টকটি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে এটা একটা পাবলিকের কাছে খুব কম পরিমাণ রয়েছে, অনলি 5 লাখ। তারপরে এর ডিভিডেন্ড ইলটা কিন্তু 3%-এর উপরে ছিল, ঠিক আছে। এবং আমি এটাও বলছি যে ডিভিডেন্ড ইলটা তার আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। বর্তমান আমরা এটা আশা করতে পারি যে 5 থেকে 6 পর্যন্ত ডিভিডেন্ড ইল্ড আগামীতে আমরা এটা দেখতে পাব। দ্বিতীয়ত আমি বলছিলাম যে এর যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস 2023 সালে সেটা কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। সো এত পজিটিভ, তারপরে তার পিই ছিল 19-এর কাছাকাছি, দেন যখন তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসছিল তখন তার পিই 14 টাকা গেছে, এখন বর্তমানে 1 টাকা বৃদ্ধি পাইছে পিই। তো যাই হোক, এটার এছাড়াও এটার একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে 31 আগস্ট সে তার থার্ড ম্যানুফ্যাকচারিং ইউনিট মিশাই স্পেশাল ইকোনমিক জোনে সে স্টার্ট করছে। সো 4-5টা তার ভালো নিউজ ছিল, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ইজ গোয়িং আপ মেরিকো। মেরিকো গত 2-3 দিন যখন আমরা দেখছি যে মার্কেট কারেকশন হয়েছে, যখন গত 2-3 দিন আমরা দেখছি যে মার্কেট কারেকশন ছিল, অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার এই 3 দিন দেখছি মার্কেট কারেকশন হয়েছে, বাট মেরিকোর কিন্তু কোনো ধরনের কারেকশন আমরা দেখতে পাই নাই, বরং মার্কেটে স্টেবল ছিল। এবং যখন আজকে গত বৃহস্পতিবার মার্কেট ভালো হয়েছে তখন কিন্তু একটা লম্বা একটা রান দিছে। সো আমি বলতে পারি, সো এটা বলতে পারেন যে আগামীতে যখন ভালো মার্কেট ভালো করবে তখন মেরিকোটা ভালো একটা পারফরমেন্স করবে। সো আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য আমি চার্টে যাব, তো আশা করি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো ভিউয়ার্স, আমরা চার্টটিতে যাওয়ার আগে প্রথমত কিছু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে প্রথমত করে নিতে চাই, এতে আমাদের জন্য ভালো হবে। যদি আমরা 2019 সালে দেখি তার অ্যানুয়ালাইজড ইপিএস তখন ছিল 64 টাকা, ঠিক আছে, তখন ছিল নিয়ার অ্যাবাউট 64 টাকা। এবং 5 বছর পরে আমরা দেখতে পাই সেটা 122 টাকা অবস্থান করতেছে, অর্থাৎ 20% গ্রোথ রেট। সো আশা করা যায় যে আগামীতে আমরা এটা 160 এবং পরবর্তীতে আমরা 200 পর্যন্ত দেখার সম্ভাবনা আছে। তো তার বেসিসে আমরা যদি ধরে নিই, যেহেতু দীর্ঘদিন যাবত আমরা এই স্টকটার প্রাইসের মধ্যে তেমন একটা প্রবৃদ্ধি আমরা দেখতে পাইনি, তো আশা করা যায় যে আগামীতে তার একটা ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে যাচ্ছি, হয়তো খুব নিকট ভবিষ্যতে 3000 টাচ করবে ইনশাল্লাহ। সেই দিক থেকে আমি খুব আশাবাদী যে মেরিকো 3000 টাচ করবে বর্তমান প্রাইস থেকে। তার পিছনে কারণগুলো আমি বলে দিছি যে তার অ্যানুয়ালাইজড ইপিএস বাড়তেছে, এবং বর্তমান ফার্স্ট কোয়ার্টারের ইপিএস অনুযায়ী এটা আশা করা যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস অনুযায়ী তারা 168 পর্যন্ত ইপিএস আর্নিং করতে পারে, আর্নিং পার শেয়ার। এবং তাদের ডিভিডেন্ড ইল্ডটা আমরা যেহেতু বিগত দিন কিছুটা কম দেখছি বিকজ অফ ডলার এক্সচেঞ্জ রেট
এটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা নিয়ার অ্যাবাউট 1000 থেকে 1200 পর্যন্ত আমরা 1200% পর্যন্ত আমরা এই জায়গায় ডিভিডেন্টের মধ্যে প্রবৃদ্ধি দেখতে পারি। সো ওভারঅল সব কিছু ফান্ডামেন্টাল যদি আমি বলি সব কিছুই পজিটিভ আছে। তারপরে রিজার্ভ আছে তাদেরকে, তাদের কোনো লং টার্ম বা শর্ট টার্ম কোনো লোন নেই, বিপরীতে তাদের রিজার্ভ আছে 300 কোটির মতো, প্রতি বছর তাদের বিজনেস এক্সপেনশন হচ্ছে। সো এই দিক থেকে একটা প্রফিটেবল একটা কোম্পানি। তো চলেন আমরা টেকনিক্যালি কিছু অ্যানালাইসিস করি। তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ এক বছর পর কিন্তু মেরিকোর মধ্যে ভলিউম তৈরি হয়েছে। ঠিক আছে, ইদানিং মেরিকোর মধ্যে একটা মোটামুটি একটা ভলিউম তৈরি হয়েছে। তো সেই হিসাবে বলা যায় যে সে আরও ভালো করতে পারে এবং আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমি রেজিস্ট্যান্স বলি, রেজিস্ট্যান্স হচ্ছে তার প্রিভিয়াস যে হাইটা ছিল, তার প্রিভিয়াস হাই ছিল নিয়ার অ্যাবাউট 2584 থেকে 85 টাকা এই জুমটা। তো ওই রেজিস্ট্যান্সটা আপাতত থাকবে, বাট এই রেজিস্ট্যান্স ব্রেক করতে তার যে খুব একটা বেশি সমস্যা হবে বা সময় লাগবে তা আমি বিশ্বাস করি না। কারণ তার আরএসআই যদি আমি দেখি, আরএসআইয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মানে আরএসআই 91.11 অনেক বেশি হাই, আরএসআই কিন্তু অনেক বেশি হাই আরএসআই রিক্সের মধ্যে দেখা যাচ্ছে। বাট এমএসসিডি ক্রসটাও পজিটিভ দেখাচ্ছে। আর যেটা সামনে একটা রেজিস্ট্যান্স আছে সেটা তো আমি বললাম, তো ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আরএসআইটাও কিছুটা স্টেবল হবে এবং ওভারঅল মেরিকো সামনের দিকে তিন হয়তো বা আমরা আগাম বছর মার্চ এপ্রিলের দিকে হয়তো বা আমরা মেরিকোকে 3000 টাচ করে ফেলবে। সো এটাই হচ্ছে আমার প্রিডিকশন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি এর প্রিভিয়াস চার্টগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু এটা হাই ছিল। ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন্স অবশ্যই ছিল, বাট মাঝে মধ্যে এটার মধ্যে একটা ভালো একটা ভলিউম তৈরি হয়েছে। সো এই দিক থেকে আমি আশা করি যে স্টকটি ভালো করবে।